নিজের জন্মস্থান পুরুতে শেষকৃত্য সম্পন্ন হলো দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার। তাকে গার্ড অফ অনারের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেন সেদেশে সেনাবাহিনী বায়ুসেনার বিশেষ বিমানে। রবিবার সকালে কুনুতে পৌঁছয় ম্যান্ডেলার কফিনবন্দী দেহ। টানা 10 দিন শোক পালনের পর এই দিনই তাকে সমাধিস্থ করা হলো। গোটা এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো জোসা উপজাতির রীতিনীতি মেনে। এই গ্রামেই জীবনের শেষ দিনগুলি কাটাতে চেয়েছিলেন ম্যান্ডেলা। যদিও পরিস্থিতি চাপে জীবনের শেষ দিনগুলি কুনুতে থাকতে পারেননি মাদিবা। এদিন তার কফিনবন্দী দেহ কুনু গ্রামে পৌঁছানো মাত্রই ঘরের ছেলেকে শেষবারের জন্য দেখতে ভিড় উপচে পড়ে। গত 25 ডিসেম্বর ইয়োহানেসবার্গে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 95 বছরের নেলসন ম্যান্ডেলা। আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটের দাবিতে জামাতে ইসলামের ডাকে বন্ধ হরতালের মধ্যে উত্তপ্ত বাংলাদেশ। এখনো পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জের কোনাঘাতি বেইলি সেতু দুটি পাটাতন তুলে ফেলে হরতালকারীরা। ওই সেতু দিয়ে ভারী যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। শনিবার লক্ষ্মী সিনেমা হলের সামনে কয়েকটি বোমা পড়ে, অভিযোগে তীর জামাতের দিকেই। এদিকে রবিবার ভোর রাতে রংপুরের পীরগাছায় প্রহরীদের বেঁধে রেখে 252 ফুট রেল লাইন উগড়ে ফেলে জামায়াতে ইসলামের কর্মীরা। এর ফলে ঢাকা রংপুরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। শনিবারই এক জনসভায় জামাত সহ প্রধান বিরোধী দল বিএনপিকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে বিরোধীদের এই ধ্বংসাত্মক কার্যকলাপ সরকার বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুজিব কন্যা। ফিলিপিন্সের সুপার সাইক্লোন হাইওয়ানের হানায় মৃতের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সেখান থেকে উদ্ধার হচ্ছে 8 থেকে 10টি মৃতদেহ। গত মাসের 8 তারিখে হাইওয়ান হানার পর কেটে গিয়েছে প্রায় 1.5 মাস। সরকারি সূত্রের খবর, 6057 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজের সংখ্যা 1779, কিন্তু যে হারে মৃতদেহ উদ্ধার হচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়ছে। শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে পৌঁছবে তা ভেবেই শঙ্কিত প্রশাসন। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে $3 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। পশ্চিম চীনের সিনজিয়াং প্রদেশের এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 21 জন শ্রমিক। বাইয়াংগো কয়লা খনিতে মধ্যরাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সময় কয়লা খনিতে 34 জন শ্রমিক কাজ করছিলেন, 12 জনের অবস্থা আশঙ্কাজনক। চীনে কয়লার প্রচুর চাহিদা থাকায় নিরাপত্তা পরোয়া না করে দিনরাত কয়লা উত্তোলনের শ্রমিকদের কাজে লাগাচ্ছে বলে এই ঘটনা বলে অভিযোগ। গোটা বিশ্বে ড্রোনের ধ্বংসাত্মক ব্যবহারিক প্রয়োগে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র তাণ্ডব দেখিয়েছে। এবার সেই মার্কিন যুক্তরাষ্ট্রই ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্রের পরীক্ষা চালালো। নিউ মেক্সিকো হোয়াইট স্যান্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এলাকায় মার্কিন সেনাবাহিনী প্রথমবার অত্যাধুনিক এই অস্ত্রের পরীক্ষা চালালো। ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্রের সাহায্যে 90টির মতন মর্টার বোমা ও ক্ষুদ্রাকৃতির কয়েকটি ড্রোন ধ্বংস করে ফেলতে পারে। সিরিয়ায় যে 7টি হামলা চালানো হয়েছে তার মধ্যে 5টিতেই রাসায়নিক হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের তদন্তকারী দল জানিয়েছে 4টি হামলায় ব্যবহার করা হয়েছে প্রাণঘাতী সারিন গ্যাস। এই হামলাগুলিতে বেশিরভাগের মৃত্যু হয়েছে অসামরিক নাগরিক ও সেনাবাহিনীর জওয়ানদের। এই নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এই তদন্তকারী দল 82 পাতার একটি রিপোর্টও পেশ করেছে, যেখানে এই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পরিস্থিতি ধীরে ধীরে ক্রমশ মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, যে পরিস্থিতি অবর্ণনীয় জানিয়েছেন সেভ দ্য চিলড্রেন। রাজধানী বাঙ্গুই এর কাছে এয়ারপোর্টে যে শরণার্থী ক্যাম্পটি করা হয়েছে তাতে প্রায় 40,000-এরও বেশি শরণার্থী রয়েছে, যারা রয়েছেন অনাহারে। রোগভোগ জল খাবারহীন পরিবেশে কি অবস্থায় রয়েছে এই সমস্ত মানুষ, তাদের অবস্থা মানবিক বিপর্যয়েরই সামিল। ইরাকের রাজধানী বাগদাদের উত্তর পূর্ব গ্যাস পাইপলাইনে বন্দুকবাজদের হামলায় 18 জন নিহত হয়েছে। এদের মধ্যে 15 জন ইরানি ও 3 জন ইরাকি শ্রমিক বলে জানা গিয়েছে। ইরাকের উত্তর পূর্বে বাকুবা শহরের কাছে এই ঘটনা ঘটেছে। হামলাকারীরা দ্রুত 3টি গাড়িতে করে এসে গ্যাস পাইপলাইনের শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্বাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পনের তীব্রতা 5.5, তবে ভূমিকম্পের পরে কোনো আফটারশকও অনুভূত হয়নি বলে জানা গিয়েছে। জারি করা হয়নি কোনো সুনামি বার্তারও। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি, হতাহতের কোনো খবর নেই। জাপানের রাজধানী টোকিওতে অনুভূত হয় এই ভূমিকম্প।